আশুগঞ্জের দক্ষিণ তারুয়া গ্রামের বিল্লাল পোলট্রি ফার্ম। একসময় খামারের বিষ্ঠা ফেলা হতো পাশের ফসলি জমিতে, এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি দুর্গন্ধে অতিষ্ঠ ছিল জনজীবন। সমস্যা সমাধানে গড়ে তোলেন বায়োগ্যাস প্লান্ট। দুই বছর ধরে মুরগির বিষ্ঠা প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে গ্যাস পাইপলাইনের মাধ্যমে, যা বাণিজ্যিকভাবে সরবরাহ করা হচ্ছে 800 বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। নিরবচ্ছিন্ন গ্যাস ব্যবহারে এক চোলার জন্য মাসে 1200 আর দুই চোলার জন্য 1800 টাকা দিতে হচ্ছে গ্রাহকদের। কিন্তু আবহাওয়ার সাথে কিন্তু বায়োগ্যাসটা যেটা, এটা কিন্তু গরম থাকলে একটু বেশি চাপ দেয়, আবার একটু ঠান্ডা নামলে একটু কম চাপ দেয়। এই গ্যাস 24 ঘন্টাই আমাদের সার্ভিস দিচ্ছে, তো এই গ্যাস আমরা মনে করি যে এটা আমাদের জন্য একটা আশীর্বাদ। আগে তো লাকড়ি দা ভাগ করতাম, মন তার লাকড়ি দা করে গেল, তো গ্যাস ভাগ করতে সুবিধা বানিয়ে দিতেছে। মুরগির বিষ্ঠা থেকে উৎপাদিত গ্যাস সরবরাহ করে মাসে 10 লাখ টাকার বেশি আয় করছে খামার কর্তৃপক্ষ। আগামীতে গ্যাসের উৎপাদন আরও বাড়ানোর উদ্যোগ নিচ্ছে তারা। 24 ঘন্টায় গ্যাস পাচ্ছে, আমরা ডাবল চুলা নিতেছি 1800 টাকা, সিঙ্গেল চুলা নিতেছি 1200 টাকা, এ মিলে আমরা প্রায় 800 পরিবারকে আমরা গ্যাস লাইন দিচ্ছি আর কি। ফার্মও বড় করবে, বড় করলে তো অবশ্যই আমাদের গ্যাস প্লান্টও বড় করতে করবে। পোলট্রি ফার্মটিতে প্রায় 50,000 লেয়ার মুরগি রয়েছে। গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে সক্ষমতার চেয়েও কম সংযোগ দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।